প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ টেস্ট পেপারের ম্যাথামেটিক্সের পেজ নাম্বার 383 এর 4 দাগের 2 মার্কের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। ঠিক আছে, তো এর আগে দুটি স্কুল করে দেওয়া হয়েছে, তোমরা যারা ভিডিওগুলো দেখোনি প্লে লিস্ট থেকে দেখে নাও। তো দেখো, এটা হলো তোমাদের লক্ষ্মীপুর স্বামীজি সেবা সংঘ হাই স্কুল এইচএস, এটা তোমাদের 382 পেজ এবং 383 পেজে আছে। তো আজকে আমরা 383 পেজটা করবো, 4 দাগেগুলো। ঠিক আছে, তো দেখো, 1 নম্বরটা, বার্ষিক কত হার সুদে 4 বছরের সরল সুদ ও আসলের অনুপাত 9:2। আচ্ছা, বার্ষিক কত হার সুদে, হ্যাঁ, 4 বছরের সরল সুদ ও আসলের অনুপাত 9:25 হবে। তা দেখো, এখানে সরল সুদ আর আসলের অনুপাত, তো এখানে সুদ আমরা যদি সরল সুদ 9:1 ধরি, তাহলে আসলটা কি 25:1 ধরতে পারবো? তো দেখো অঙ্কটা কীভাবে হবে। তো আমরা কি করেছি, প্রথমেই ধরি সরল সুদ 9:1 টাকা, আসল 25:1 টাকা, সময় 4 বছর দেওয়াই ছিল, আর সুদের হারটা আমাদের বার করতে হবে। আর আমরা জানি কি আই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100। ঠিক আছে, তো এখানে দেখো আই কত দেওয়া আছে, 9x, যেটা আমরা এখানে 9x ধরেছি। তো আই এর জায়গায় আমরা 9x লিখেছি, পি এর জায়গায় দেখো 25x, আর টি এর জায়গায় 4 বছর আর দেওয়া নেই, আরটা আমরা আর রেখে দিয়েছি বাই 100। তো এখানে যদি আমরা কাটাকাটি করি, তো দেখো উপরে উপরে আমাদের 1x কেটে যাবে, আর এখানে 4 25-এ 100 কাটবে, 4×4 4 25-এ 100। এবার দেখো 25 25 কেটে যাচ্ছে, এবার পড়ে থাকছে কত, এখানে এখানে 9 পড়ে থাকছে, আর এখানে আর পড়ে থাকছে। এটা যদি আমরা বজ্রগুণন করি, এখানে কিছু না মানে 1 আছে, তাহলে দেখো আর 1 গুণ বজ্রগুণন করলে হয়ে যাবে আর, আর এদিকে কি কিছু না মানে 1 আছে, তাহলে 9×9, তো আর এর মান পাচ্ছি আমরা 9%। ঠিক আছে, তো এটা ছিল আমাদের 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কি আছে, চক্রবৃদ্ধি সুদে কিছু টাকা 15 বছরে দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে? তো এই প্রশ্নটির উত্তর এবার আমরা দেখে নেব। তো দেখো এই প্রশ্নটির উত্তর কি কিরকম হবে। তো আমরা প্রথমে কি করেছি, ধরি আসল 1 টাকা এবং সুদের হার 8%, সময় এন ইজ ইকুয়াল টু 15 বছর, তাহলে স্ববৃদ্ধি মূল 2x টাকা, যেহেতু আসলের দ্বিগুণ হচ্ছে, তাহলে আসল x ধরেছি, তাহলে আসলের দ্বিগুণ মানে কি 2x টাকা, যেটা আমাদের স্ববৃদ্ধি মূল। ঠিক আছে, তো আমরা জানি কি পি ইন্টু 1+R/100 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু কি, এটা কি স্ববৃদ্ধি মূলের সূত্র, তাহলে কি পি আমরা 1 ধরেছিলাম, তাহলে x×1+R/100 টু দি পাওয়ার n এর জায়গায় দেখো n 15 ছিল, 15 বসাইছি, ইজ ইকুয়াল টু 2x, যেটা কি ছিল আমাদের স্ববৃদ্ধি মূল। তাহলে উভয় পক্ষ থেকে আমরা x x এখানে কেটে দিচ্ছি। ঠিক আছে, তাহলে 1+R/100, দেখো এই পাওয়ারটা যদি এদিকে আসে, তাহলে কি 1/15 হয়ে যাবে এদিকার পাওয়ার, তাহলে পেলাম আমরা 1+R/100 ইজ ইকুয়াল টু 2^1/15। ঠিক আছে, এটাকে আমরা 1 নং সমীকরণ রাখলাম। আবার কি বলেছে যে এই আসলটা কত বছরে 8 গুণ হবে, তাহলে 8 গুণ কীভাবে হবে, দেখো 8 গুণটা আমরা কীভাবে করেছি, আসল আবার কি করেছি, আসল 1 টাকা, সুদের হার 8%, সময় এবার সময়টা আমরা টি বছর ধরেছি, আমাদের এই সময়টাই কিন্তু এখানে বার করতে হবে। ঠিক আছে, স্ববৃদ্ধি মূল 8x, তাহলে আগে ছিল 2x এখন 8x। ঠিক আছে, এবার দেখো তাহলে পি ইন্টু 1+R/100 টু দি পাওয়ার n ইজ ইকাল টু কি স্ববৃদ্ধি মূল, তো n এর জায়গায় যেহেতু আমরা কি টি ধরেছি, তাই আমরা এখানে টি বসিয়েছি, আসল তো আমাদের ওই 1 টাকাই ছিল, আর আসলের 8 গুণ মানে কি 8x, যেটা আমরা স্ববৃদ্ধি মূল ধরেছিলাম, তাহলে উভয় পক্ষ থেকে 1x কাটলাম, পরে থাকলো 1+R/100 টু দি পাওয়ার t ইজ ইকাল টু 8। এবার এই জায়গাটা লক্ষ্য করো তোমরা, আমরা 1 নং সমীকরণে দেখো কি বার করেছিলাম, 1+R/100 ইজ ইকুয়াল টু কত হয়েছিল, 2^1/15, তাহলে এখানে আমরা এটা বসাই দিব এখানে, তাহলে 1+R/100 এর মান ছিল কি 2^1/15, আর টিটা আগে থেকে আছে। এবার দেখো আমরা যদি এখানে গুণ করি, তো এখানে গুণ হয়ে যাবে, ঠিক আছে, তাহলে টি আর 1 গুণ করলে হয়ে যাবে টি, আর 15টা থেকে গেল, তাহলে টি 2^2/15, তো উভয় পক্ষ থেকে দেখো বেসটা আমরা কাটিয়ে দিলাম 2 2। ঠিক আছে, দেখো এখানে কত ছিল 8, 8-এর কি করলাম আমরা 2 এর কিউব করলাম 8-কে, তো আমাদের উত্তর বার হচ্ছে কত দেখো, তো আমরা যদি বেস 2 2 কেটে দিই, তাহলে এখানে এখানে পড়ে থাকছে t/15 = 3, এখানে বজ্রগুণন করো, 15×3=45 বছর। ঠিক আছে, তো এই ছিল আমাদের 2 নম্বর প্রশ্ন, তোমরা এটা আবার দেখে নিতে পারো। ঠিক আছে, তো এরপরে প্রশ্নটি এবার আমরা দেখে নেব, এরপরে প্রশ্নতে কি বলা হয়েছে, 3-এর দাগে
y এর ঘন x এর বর্গের সাথে ব্যস্ত বেধে আছে এবং y is equal to 3 যখন x is equal to 16। আবার বলছে x is equal to 2 হলে y এর মান কত? তো এই প্রশ্নটির উত্তর এবার আমরা দেখে নেব। 3 নাম্বার যেটা, তো কি বলেছে, y এর ঘন x এর বর্গের সাথে ব্যস্ত বেধে আছে, তাহলে বলতে পারি আমরা y কিউব ভেরিয়াস 1 বাই x স্কয়ার। ঠিক আছে, y এর ঘন মানে কি y কিউব, আর x এর বর্গ মানে কি x স্কয়ার, আর ব্যস্ত বেধে আছে তাই আমরা 1 বাই x স্কয়ার করেছি, বা y কিউব ইজ ইকুয়াল টু কে 1 বাই x স্কয়ার, যেখানে k একটা কি অশূন্য বিভেদ ধ্রুবক, তাহলে y কিউব ইজ ইকুয়াল টু কে x বাই x স্কয়ার। তো এখানে দেখো বজ্র গুণন যদি করি আমরা, তাহলে কি কে আর 1 গুণ করলে হচ্ছে কে, আর এদিকে গুণ করলে y কিউব আর x স্কয়ার হচ্ছে। তো এটাকে দিলাম আমরা 1 নং সমীকরণ। ঠিক আছে, তো এবার আমরা 1 নং সমীকরণ থেকে উত্তরটা বার করে নেব। দেখো যখন y ইজ ইকুয়াল টু 3 x ইজ ইকুয়াল টু 16, তখন 1 নং সমীকরণ থেকে পাই তাহলে k ইজ ইকুয়াল টু 3 কিউব আর 16 কিউব, 16 স্কয়ার। দেখো y কত ছিল, y কিউব ছিল, তো y বলেছে 3 আর x বলেছে কত, 16। ঠিক আছে, এটা যদি আমরা সমাধান করি, এটা যদি সমাধান করি তাহলে আমরা পাবো 27 ইনটু 256। আবার কি বলেছে পরে, আবার কি বলেছে, যখন আবার যখন x ইজ ইকুয়াল টু 2 এবং k ইজ ইকুয়াল টু 27 ইনটু 256, তখন 1 নং থেকে পাই। তো তখন দেখো কি 1 নং থেকে পাচ্ছে কি, k ইজ ইকুয়াল টু y কিউব ইন্টু এক্স স্কোয়ার, এটা ছিল আমাদের 1 নং সমীকরণ। এবার কে এর জায়গায় আমরা বসাবো 27 ইন্টু 256 ইজ ইকুয়াল টু ওয়াই কিউব ইন্টু এক্স এর মান কি ছিল, 2, তাহলে 2 স্কোয়ার। তাহলে দেখো এই 2 স্কোয়ারটা কি 4, তাহলে এটাকে যদি আমরা এই সাইডে নিয়ে আসি তাহলে কি এর নিচে চলে আসবে, তাই না, 27 ইন্টু 256 বাই 4। এই এই 4টাকে আমরা এদিকে নিয়ে আসলাম, 2 এর স্কোয়ার মানে 4। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে 4 64 তো কত হয়, 256। ঠিক আছে, এবার যদি আমরা এই জায়গাটা লক্ষ্য করি তাহলে 27 হলো 3 এর কিউব আর 64 হলো কি 4 এর কিউব, আর এদিকে কত আসে আমাদের y কিউব। ঠিক আছে, এবার দেখো কিউবটা আমরা কি বলেছি 3 ইনটু 4 মাথায় করে নিয়েছি, হোল কিউব করে দিয়েছি, তাহলে উভয় পক্ষ থেকে দেখো কিউবটা কেটে দাও, তাহলে কত y ইনটু কত করে থাকছে আমাদের 12, তাহলে y এর নির্ণয় মান কত পেলাম আমরা 12। এরপরে দেখো, এরপরে আমাদের একটা, এরপরে কি বলা আছে যে 5x স্কোয়ার মাইনাস 3x প্লাস 6 ইজিক্যাল টু 0 সমীকরণের বিদ্যয় আলফা ও বিটা হলে 1 বাই আলফা ও 1 বাই বিটা বীজ বিশিষ্ট সমীকরণটি নির্ণয় করো। তো এই সমীকরণটি এবার আমরা নির্ণয় করবো, দেখো কীভাবে হচ্ছে অঙ্কটা, ভিডিওটা একটু লেন্দি হবে, তোমরা কিন্তু ধৈর্য সহকারে দেখবে। তো 5x স্কোয়ার মাইনাস 3x প্লাস 6 ইজিক্যাল টু 0, তো এখানে এ দেখো 5, বি হলো মাইনাস 3, সি হলো 6, তো সমীকরণের বিদ্যয় আলফা বিটা, তাহলে বিদ্যয়ের যোগফল আমরা কি জানি বি বাই এ, তাহলে বি ছিল আমাদের কত মাইনাস 3, তাহলে মাইনাস মাইনাস 3 বাই 5, তাহলে কত হচ্ছে 3 বাই 5, আর বিদ্যয়ের গুণফল সি বাই এ, তাহলে কি 6 বাই 5। তো নির্ণীয় সমীকরণটি হবে তাহলে কি এক্স স্কোয়ার মাইনাস 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা এক্স প্লাস 1 বাই আলফা 1 বাই বিটা। তো এটা যদি আমরা করি দেখো এক্স স্কোয়ার মাইনাস বি, এখানে রসও করে দিলাম আলফা বিটা, তো বিটা প্লাস আলফা হচ্ছে, আর এখানে কি গুণ করে দিলে 1 বাই আলফা বিটা হচ্ছে। তাহলে দেখো এখানে আলফা বিটা আর আলফা বিটার মান আমরা কতবার করে রেখেছি, দেখো আলফা বিটার মান 3 বাই 5 বার করে রেখেছি আর আলফা বিটা রেখেছি আমরা 6 বাই 5। তো এখানে যদি আমরা আলফা বিটা 3 বাই 5 লিখেছি আর আলফা প্লাস বিটা 3 বাই 5 আর আলফা বিটা কত 6 বাই 5, এক্স এক্সের জায়গায় যেভাবে আছে আছেই, প্লাস 1 বাই আলফা বিটার মান ছিল কত 6 বাই 5। ঠিক আছে, দেখো মানটা এখানে কী বার করেছি, এবার দেখো এখানে আমরা নিচে নিচে 5 5 কাটলাম, আবার 3 দিয়ে 3কে 3 আর 3 দুগুণ 6 কাটলাম, তাহলে এখানে পড়ে থাকলো আমাদের 1 বাই 2। ঠিক আছে, এবার দেখো এই জায়গাটা আমরা এই 1 এর সঙ্গে এক জুম করলাম, তাহলে কি এক্স বাই 2 হয়ে গেলো, এক্স স্কোয়ার যেভাবে আছে আছেই, আর এটা দেখো এটা 1 ভাগ আছে 6 বাই 5, 1 বাই 6 বাই 5, তো এটা কি 1 দিয়ে গুণ করলে কি 5 বাই 6 হয়ে যাবে, তাই এখানে কী করেছি আমরা এই 6 বাই 5টাকে উল্টে লিখেছি 5 বাই 6। এবার কী করেছি আমরা 6 আর 2 এর লসাগু 6, তো হয়ে যাচ্ছে আমাদের 6x স্কোয়ার মাইনাস 3x প্লাস 5 বাই ইজিক্যাল টু কত হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে, 6টা আমরা লসাগু করেছি। এবার আবার বজ্রগণ করে দেখো 0 সঙ্গে 6 যদি বজ্রগণ করি তাহলে 0 হয়ে যাবে, তাই এদিকে কী পড়ে থাকছে এখানে কিছু না আমরা 1, তাহলে 6x স্কোয়ার মাইনাস 3x প্লাস 5 ইজিক্যাল টু 0, আর নির্ণয় সমীকরণ আমাদের এটাই। ঠিক আছে, এটাই আমাদের কি উত্তর।
এরপর অঙ্কটা দেখে নেব, এটা ছিল আমাদের 4 নম্বর অঙ্ক। এরপরে 5 এর দাগে কি বলা আছে দেখে নেব। ABCD বৃত্তস্থ চতুর্ভুজ এবং O বৃত্তের কেন্দ্র COD 120 ডিগ্রি এবং BAC 30 ডিগ্রি হলে BOC ও BCD এর মান নির্ণয় করো। তো এই প্রশ্নটির উত্তর এবার আমরা দেখে নেব। তো দেখো এখানে আমাদের কি করতে হবে, BOC বার করতে হবে আর BCD বার করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো COD 120 ডিগ্রি দেওয়া ছিল আর BAC আমাদের 30 ডিগ্রি দেওয়া ছিল। তো আমরা দেখতে পাচ্ছি এই BC বৃত্তচাপের উপর BAC আর BDC কি কোণ, বৃত্তস্থ কোণ, সরি বৃত্তস্থ কোণের ধারণা দিয়ে আমরা অঙ্কটা করব না। এই যে দেখো এখানে তোমরা একটা কেন্দ্রস্থ কোণ দেখতে পাচ্ছ, ঠিক আছে, যার বৃত্তস্থ কোণ হলো কি এটা। তো BC চাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ BAC, এই যে BAC কি বৃত্তস্থ কোণ, আর এই বৃত্তস্থ কোণটির কেন্দ্রস্থ কোণ হলো এই যে এটা BOC, ঠিক আছে। তাহলে অতএব আমরা বলতে পারি BOC ইজ ইকুয়াল টু কি, 2 ইনটু BAC। তাহলে BAC মান কত পেলাম আমরা, 60 ডিগ্রি। তাহলে এটা যদি আমরা 60 ডিগ্রি পাই, ঠিক আছে, তাহলে দেখো এটা 20 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি আর সরি 120 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তাহলে কি 180 ডিগ্রি। তাহলে এটা কি একটা বৃত্তের ব্যাস এটা, তাহলে এটা যদি বৃত্তের ব্যাস হয় তাহলে এটা কী হবে, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ কী হয়, সমকোণ হয়। তাহলে বিওডি 120 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি ইজিকাল টু 80। কেন ব্যাস হলো আমরা ওই জন্য এটা করলাম, তাহলে বিডি হলো কি বৃত্তের ব্যাস, তাহলে বিসিডি 90 ডিগ্রি আর অর্ধবৃত্তস্থ কোণ কী হয়, সমকোণ, ঠিক আছে। তো এই ছিল আমাদের 5 নম্বর। এবার 6 দাগেরটা দেখব। 6 দাগে কী বলা আছে, একটি নিরেট অর্ধগোলককে গুলিয়ে নিরেট গোলক তৈরি করলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত হবে। তাহলে আমরা কি করেছি, ধরি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ স্মল অক্ষর স্মল লেটারে লিখেছি আর, এবং নিরেট গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল লেটারে আর লিখেছি, ঠিক আছে। তো যেহেতু নিরেট অর্ধগোলককে গলিয়ে নিরেট গোলক তৈরি করা হচ্ছে, তাহলে কি তাদের আয়তন সমান হবে। আর আমরা জানি কি নিরেট অর্ধগোলকের আয়তনের সূত্র কি 2/3π r³, আর গোলকের নিরেট গোলকের আয়তনের সূত্র 4/3π r³, সেটাই আমরা এখানে দেখার চেষ্টা করেছি, এটা কিছু না। তাহলে উভয় পক্ষ থেকে দেখো আমরা নিচে নিচে 3/3 কেটে দিয়েছি, উভয় পক্ষ থেকে আমরা পাই পাই কেটেছি, ঠিক আছে। এখানেও 2 × 4 কাটা যেত কিন্তু কাটা হয়নি, এই কাটাকাটিটা এখানে এসে করা হয়েছে। তাহলে এইদিকে পড়ে থাকছে কি 2r³, আর এখানে পড়ে থাকছে কি 4R³, তোমরা যেটা স্পষ্ট দেখতে পাচ্ছ। তাহলে কাটাকাটি করা হচ্ছে 2/1, তাহলে এখানে দেখো কিউবটা আমরা তুলে দিয়েছি, তাহলে এই কিউবটা এদিকে আসলে কি ঘনমূল হয়ে যাবে, তাই না। তো 1 এর ঘনমূল তো আমরা পেয়ে যাব 1, কিন্তু √2 এর ঘনমূল পাচ্ছি না, তাই না। তাই কি করেছি আমরা, এই যে দেখো R/R, তাহলে R:R হয়ে যাচ্ছে কি ঘনমূল 2:1, ঠিক আছে। তো এই ছিল কত নম্বর অঙ্ক, এটা 6 নম্বর অঙ্ক। এরপরে দেখো 7 নম্বর অঙ্ক কী বলা আছে, এই অঙ্কটি এর আগেও করে দেওয়া হয়েছে তোমাদের। ABCD বৃত্তস্থ চতুর্ভুজের এ বিবাহকে x পর্যন্ত বর্ধিত করা হলো এবং XBC 82 ডিগ্রি, ADB 47 ডিগ্রি হলে BAC এর মান কত, ঠিক আছে। তো দেখো BAC এর মান কতবার হবে, তো চিত্রটা তোমরা সুন্দর করে এঁকে নিও। তো তোমরা চিত্রটা দেখতেই পাচ্ছ, এখানে আমাদের এই কোণটা দেওয়া আছে আর এই গোটা কোণটা দেওয়া আছে, ঠিক আছে। আমাদের যেটা বার করতে হবে, আমাদের কোনটা বার করতে হবে, BAC বার করতে হবে, BAC মানে এই কোণটা বার করতে হবে, ঠিক আছে। তাহলে এই কোণটা দেওয়া আছে আর এই কোণটা দেওয়া আছে, এই বাইরের কোণটা। তো আমরা কি জানি বৃত্তস্থ চতুর্ভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তঃস্থ বিপরীত কোণের সমান হবে। তার মানে এই কোণটা আর এই গোটা কোণটা কী হবে, সমান হবে, এই গোটা কোণটা, ঠিক আছে, এই গোটা কোণটা কী হবে, সমান হবে। তাহলে এই গোটা কোণটা কত, 82 ডিগ্রি, ঠিক আছে। তাহলে ADC কত পেলাম আমরা, 82 ডিগ্রি। এই 82 ডিগ্রি কোণের মধ্যে আবার এই কোণটা কত, 47 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 47 ডিগ্রি হয় তাহলে অবশ্যই কী হবে, এই কোণটা, এই এইদিকে যে কোণটা আছে এটা কত হবে, 35 ডিগ্রি, এই যে এই কোণটা ছোট কোণটা এটা কত হবে, 35 ডিগ্রি। তাহলে এটা যদি 35 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এটাও 35 ডিগ্রি হবে, আমাদের উত্তর বার হয়ে যাচ্ছে। তাহলে BDC যেগুলো কত হবে, 82 - 47, তাহলে BDC বার করার জন্য আমরা কী করেছি, 82 থেকে 47 বিয়োগ করে দিয়েছি, ঠিক আছে। আবার BC চাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ BDC ও BAC, তাহলে অতএব BDC
অ্যাঙ্গেল বিডিসি ইজিক্যাল টু অ্যাঙ্গেল বিএসি ইজিক্যাল টু 35 ডিগ্রি, তাহলে পেলাম আমরা বিএসি ইজিক্যাল টু 35 ডিগ্রি। ঠিক আছে, এরপরের অঙ্কটা দেখে নেব। এরপরে অঙ্কটা দেখো কি ছিল, এরপর 10 3 3 থিটা ইজিক্যাল টু 3 cot 3 থিটা হলে সাইন 3 থিটার মান কত হবে, তো অঙ্কটা তোমরা দেখে নাও কি করা হয়েছে। আমরা কি জানি যে 10 থিটা ইজিক্যাল টু কি হয়, 1 cot θ, তো 10 3 থিটাকে কি করেছি আমরা 1 cot 3 থিটা করেছি, আর এদিকে যেভাবে আছে ওভাবে রেখেছি 3 cot 3 থিটা। তো এবার দেখো বজ্রগুণন যদি করি আমরা, তাহলে এখানে কিছু না মানে 1 আছে, তাই না, এখানে কিছু না মানে 1 আছে, তাহলে 1 1 গুণ করে নিয়েছি এদিকে। এবার দেখো এই 3টা 3 জায়গায় আছে, cot 3 থিটা আর cot 3 থিটা যদি গুণ করি তাহলে cot² 3 থিটা হবে। এবার এই 3টাকে এইদিকে নিয়ে আসা হয়েছে, 1/3 হয়ে গেছে, তাই না। এবার যদি আমরা স্কোয়ারটাকে তুলে দিই তাহলে কী হচ্ছে, cot 3 থিটা √1/3, তাই না, 1 তো বর্গমূল করে নিলাম আমরা, তাহলে cot 3 থিটা 1/√3, তাহলে cot 3 থিটা = cot 60 ডিগ্রি, কারণ কি 1/√3-র মান কত, তাহলে cot 60 ডিগ্রি মান কি 1/√3, তাহলে 1/√3-কে আমরা cot 60 ডিগ্রি দেখতে পারি, তাহলে উভয় পক্ষ থেকে এবার কট কাটো, তাহলে 3 থিটা = 60, উভয় পক্ষ থেকে দেখো 3 দিয়ে যদি কাটি আমরা 20 পাবো এখানে, তাহলে থিটার মান আমরা পেলাম 20। আর আমাদের বার করতে হবে sin 3 থিটা, তাহলে sin 3 থিটা মানে কি sin 3 × 20 ডিগ্রি, তাহলে sin 60 ডিগ্রি, আর sin 60 ডিগ্রির মান √3/2। ঠিক আছে, তো এই ছিল 8 নম্বর। এরপরে আমরা 9 নম্বর অঙ্কটা দেখে নেবো। 9 নম্বরে বলা আছে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে 2টি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জায়ের দৈর্ঘ্য 12 সেমি, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত, তো এই প্রশ্নটির উত্তর দেখে নেবো এবার। তো দেখো পরস্পর ছেদ করেছে এমন 2টি বৃত্ত অঙ্কন করা হয়েছে, যেখানে সাধারণ জ্যা দেখো QRR, ঠিক আছে, তাহলে এই QR সাধারণ জ্যাকে কী করবে, OP সমান 2 ভাগে ভাগ করবে, তো এটা পুরোটা ছিল কত 12 সেমি, তো এটা হয়েছে 6 সেমি, আর ও কিউ কি বৃত্তের ব্যাস যেটা 10 সেমি বলাই ছিল, তাই না। তো তোমরা দেখতে পাচ্ছ বৃত্তের ব্যাসার্ধ ও কিউ 10 সেমি, এটা সাধারণ যে কিউ আর 12 সেমি, তাহলে QS এই যেখান থেকে, সরি QS না এটা OS, এখানে ভুল করা হয়েছে, তো OS, এটা OSটা কি হয়ে যাবে, সরি ঠিকই ছিল এটা মনে হয়, আচ্ছা QS, এই যে এটা QS, তাহলে কী হবে QR/6 হবে, তাহলে QS QR/2, এত বড় মিস্টেক, QR/2, তাহলে 12/2 ইজিক্যাল টু কত হবে 6 সেমি। ঠিক আছে, তাহলে এবার দেখো একটা ত্রিভুজ পাচ্ছি আমরা এখানে কি QOS, তাহলে QOS একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা হলো সমকোণ, তাহলে সমকোণের বিপরীত বাহু কী হয় অতিভুজ, তাহলে ও কিউটা এখানে কি অতিভুজ, তাহলে আমরা কী জানি অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, আমরা যদি OS বার করি তাহলে কি OPটাও পেয়ে যাব, তাই না, তাহলে QOS থেকে পাই OS ইজিক্যাল টু কি অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার করেছি, অতিভুজ 10, লম্ব আমাদের 6 ছিল, তাহলে সমাধান করে পাচ্ছি কত 8। ঠিক আছে, OS 8 সেমি, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব OP ইজিক্যাল টু 2 × OS 2 × 8 ইজিক্যাল টু 16। এরপরে 10 নম্বরে কী বলা আছে দেখো, 10 নম্বরটা দেখো sin 2x + y cos 4x - y হলে 10 3x-এর মান কত, উত্তরটা দেখে নাও। তো এই উত্তরটা তোমরা দেখে নাও কীভাবে করা হয়েছে, এখানে দেখো উভয় পক্ষ দেখো, দেখো এখানে প্লাস ওয়াই আছে, এখানে প্লাস ওয়াই আছে, এই সাইডে এটা আসলে কি মাইনাস হয়ে যাবে, তাই আমরা উভয় পক্ষ থেকে কেটে দিয়েছি এটা, আর এখানে দেখো -4টা এদিকে এসেছে +4 হয়ে গেছে। ঠিক আছে, তো x-এর মান পেলাম আমরা 15 ডিগ্রি, আমাদের 10 3x বলেছিলো, তাহলে 10 3x, তাহলে 3 × 15, তাহলে 10 45 ডিগ্রি ইজিক্যাল টু কত হয়ে যাবে 1। এরপরে 12 নম্বর অঙ্কটা দেখে নেব, সরি 11 নম্বর, 11 নম্বরে কী বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক এবং উচ্চতা এইচ একক হলে AH/V এর মান কত হবে, তো ধরি শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ আর একক, উচ্চতা এইচ একক দেওয়াই ছিল আমাদের, আয়তন ভি, তাহলে শঙ্কুর আয়তনের সূত্র হলো 1/3 π² h, যেহেতু এইচটা ক্যাপিটাল লেটারে দেওয়াই ছিল আমাদের তাই আমরা এটাই বসাইছি। ভূমিতলের ক্ষেত্রফল, ভূমিতলের ক্ষেত্রফল বলতে শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল বলতে এই যে এই জায়গাটা এটা এটা, তাহলে এর ক্ষেত্রফল হলো কত, π² তাই আমরা কী লিখেছি π² লিখেছি। ঠিক আছে, তারপরে দেখো তাহলে AH/V এর মান চেয়েছিল আমাদের, তাহলে A আমাদের কত π² h যা আছে বসাই দিলাম,
আর ভি হলো কি 1/3 পায়ার স্কোয়ার এইচ। তাহলে এখানে দেখো পায়ার স্কোয়ার এইচ কেটে দিয়েছি, তাহলে পড়ে থাকছে আমাদের এখানে কিছু না মানে 1 পড়ে থাকবে, তাহলে 1/1/3 হয়ে যাচ্ছে। গুণ করলে পাচ্ছি আমরা দেখো, গুণ করে কি সংখ্যাটাকে উল্টাই দিলাম, তাহলে 1 × 1/3 ছিল, 3/1 করলাম, তাহলে গুণ করে দেখো 3, অ্যান্সার আমাদের বার হচ্ছে। ঠিক আছে, তো এটা ছিল আমাদের কত 11 নাম্বার। এরপর আমরা লাস্ট অঙ্ক 12 নাম্বারটা দেখে নেব। একটু এটা খুবই সোজা অঙ্ক, দেখো এক্স এবং ইউ চলরাশি, এক্স ইজিক্যাল টু ইউ মাইনাস 5/10 সম্পর্কযুক্ত, ইউ এর গড়মান যদি 20 হয় তাহলে এক্সের গড়মান কত হবে। তো এটা কিন্তু খুবই সহজ আছে, তো ইউ এর গড়মান 20, তাহলে এক্স ইজিক্যাল টু কত আমাদের বার করতে হবে, তাহলে এক্স ইজিক্যাল টু হবে ইউ মাইনাস 5/10, তাহলে ইউ এর মান ছিল 20। তো দেখো 20 থেকে 5 যদি বিয়োগ করি 15, কাটাকাটি করে হচ্ছে 3/2, 3/2 তিনের অর্ধেক কত দেড়, তাহলে অ্যান্সার আমাদের এটা হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এ পর্যন্ত, ধন্যবাদ।